আসসালামু আলাইকুম দর্শক রন্ধনশালায় আপনাদের সবাইকে আবারও স্বাগতম দর্শক আজ আমি একটি প্লেন কেক তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার বিশ্বাস আমার রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আমরা কেক বানানো শুরু করে দিই শুরুতে আমি চারটি ডিম নিয়েছি আর এই ডিম চারটি আমি ভেঙে নিচ্ছি কুসুম এবং সাদা অংশ আলাদা আলাদা করে নিচ্ছি ঠিক এভাবেই অতি সাবধানতার সাথে এটি আলাদা করে ফেলতে হবে যাতে করে কুসুমের কোনো অংশই সাদা অংশে পড়ে না যায় আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক আপনারা এভাবেই খুব সহজেই করতে পারবেন ঠিক এমনভাবেই আমি চারটি কুসুম আলাদা করে নিলাম এবার সাদা অংশটা আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব ফেটিয়ে নেব বা ফর্ম তৈরি করে নেব আপনার কাছে ইলেকট্রিক বিটার না থাকলে সমস্যা নাই আপনারা কাটা চামচ বা যে কোনো হ্যান্ড বিটার দিয়ে এই ফর্মটি তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে তো এভাবে ফর্ম তৈরি হয়ে যাবার পরে এখানে আমি চিনি মেশাব আর আজকে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা একেবারে দিয়ে দিয়েছি আপনারা অল্প অল্প করে দিয়ে দিতে পারেন এবং অল্প অল্প করে মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে মেশানোটা খুব সহজেই খুব সুন্দরভাবে হবে তো চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে বা এই ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম ফর্ম তৈরি হয়েছে আর এ পর্যায়ে আমি কুসুমগুলো দিয়ে দিলাম দেখুন কুসুমগুলো দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসেছে কুসুম দেওয়ার পরে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতগুলো হয়ে গেছে ফুলে তো এ পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম আমি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর সয়াবিন তেলটা পুরোপুরি দিয়েছি এবং এটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিট করে নিচ্ছি খুব ভালোভাবে বিট করতে হবে আপনারা ইলেকট্রিক বিটার ইউজ করেন হ্যান্ড বিটার ইউজ করেন অথবা কাটা চামচ ইউজ করেন যা ইউজ করে না কেন খুব ভালো করে বিট করতে হবে আর খুব ভালো বিট না হলে কিন্তু কেকটি ভালো ফুলবে না কেকটি সুন্দর ফুলানোর জন্য এটি খুব ভালোভাবে বিট করা মানে অনেক বেশি জরুরি তো এরপর আমি এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন তো এই গরুর দুধটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এ যে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের একটা ইয়ে দিয়েছি অ্যাসেন্স দিয়েছি অরেঞ্জ অ্যাসেন্স আপনাদের কাছে এটি না থাকলে আপনারা ভ্যানিলা অ্যাসেন্স দিতে পারেন তো এবার আমার বিট করা মোটামুটি শেষ এবার আমি আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব না এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে নেব আর তিন কাপ পরিমাণ ময়দা আমি অল্প অল্প করে দিয়ে নেব শুরুতে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মানে যত কম পারা যায় দিবেন এবং এটি বিট করে নেবেন সরি বিট করবেন না এটি হচ্ছে যে আমি স্পপাচোলার সাহায্যে খুব আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি খুব আস্তে করে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে আপনারা মিশিয়ে নেবেন এটি দেওয়ার পরে ইলেকট্রিক বিটার দিয়ে বিট না করায় বেটার ময়দাটি দেওয়ার পরে ময়দাটি দেওয়ার পরে এরকম স্পা চুলা দিয়ে আলতো করে উলটিয়ে পালটিয়ে মিশে নেয় শ্রেয় তো এভাবে আমি পুরো তিন কাপ পরিমাণ যে ময়দা নিয়েছি পুরো তিন কাপ পরিমাণ ময়দাই দিয়ে দিচ্ছি পুরো তিন কাপ পরিমাণ ময়দা দেওয়া হয়ে যাবার পরে আমি এখানে দিয়ে দেবো বেকিং পাউডার আমি যেহেতু তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং আমি নিয়েছি দুধ একটা পরিমাণ এবং চারটি ডিম আর সেজন্যই আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার তো দেখতে পেলেন আমি দিয়ে দিলাম আর আস্তে আস্তে এদিকে আমি নাড়তেই থাকব। যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে যায় এই মিশ্রণের সাথে আর খুব সুন্দর একটি মসৃণ একটি বেটার তৈরি হয় দেখতে পাচ্ছেন অনেকটাই আমার মেশানো শেষ হয়ে গেছে তো এটি খুব ভালোভাবে মেশাতে হবে যদি আপনারা খুব সুন্দর একটি কেক পেতে চান এবার আমি একটি লিখার যে কাগজ সাদা কাগজ সেগুলো আমি একটি সাইজ করে নিয়েছি এই মোলটার সাইজ মতন তো এরকমভাবে কেটে নিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম এবং একটি ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে ব্রাশ করে এই মোলটের সাথে আটকিয়ে দিচ্ছি এবং চারদিক থেকে আমি ব্রাশ করে নিচ্ছি এবং চারদিকের সাইজ করে আমি একটি কাগজ কেটে নিয়েছি আর সেইভাবে কাগজগুলো বসিয়ে দিচ্ছি আর এরপর যে আমি দিয়ে দিব সেই মিশ্রণটা ব্যাটারটা যেটি আমি কেক তৈরির জন্য করেছি আর মিশ্রণটা এবার ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমি একটু ড্যাব ড্যাব করে নেব আর এমনভাবে ড্যাপড করতে হবে যাতে করে এর ভিতরে ফোঁপা না থাকে এ পর্যায়ে আমি একটা ফ্রাই কিছু বালু দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি গরম হবার জন্য আর এই ফ্রাইপ্যানের যে ঢাকনাটা দিয়েছি এটির যে ফুটাটি রয়েছে সেটিও আমি বন্ধ করে দিচ্ছি ফ্রাইপ্যানটি খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে ওর ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি বালুর উপরে এবং এই স্ট্যান্ডের উপরে এই বেটারটি বসিয়ে দিচ্ছি মোলটি। তো মোলটি বসিয়ে দেওয়ার পরে আমি চল্লিশ মিনিট মিডিয়াম আছে জাল দিব এবং আমার মনে হয় যে চল্লিশ মিনিটে আমার কেকটি একেবারে তৈরি হয়ে যাবে আর আপনারা একটু ডার্ক কালার করার জন্য আরও বেশি সময় রাখতে পারেন তো চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি একটি টুথপিক দিয়ে আমি দেখছি যে এর ভিতরটা কী অবস্থা দেখতে পাচ্ছেন এর ভিতরে কোনো দানা বেঁধে নেই তবে এর থেকে আরেকটু ডার্ক কালার করতে চাইলে আপনারা আরও কিছুক্ষণ রাখতে পারেন তো আমি যে সময় রেখেছি সে সময়ের জন্য এটি হয়েছে তো এরপর যে আমি এটি ঢেলে নিব তো দেখতে পাচ্ছেন এ কাগজের টুকরোগুলো দেওয়ার কারণে কত সুন্দরভাবে এটি উঠে যাচ্ছে সহজেই তো এবার আমি একটি প্লেট উপর করে এর উপরে দিয়ে প্লেটটি উলটিয়ে নিচ্ছি এবং এই কেকটি আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরপর যে আমি এই কেকের যে চারদিক থেকে যে কাগজের টুকরোগুলো দিয়েছিলাম এগুলো আমি সরিয়ে ফেলছি আর সরিয়ে ফেলার পরে আমি কেকটি কেটে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের কেকটি তো আজকে আমার কেকটি কিন্তু খুব ডার্ক কালার আমি করিনি এর থেকে বেশি একটু ডার্ক কালার করতে গেলে আপনারা রং জর্দা রঙ মেশাতে পারেন অথবা আপনারা এর থেকে আরেকটু বেশি সময় ধরে জাল দিতে পারেন সেক্ষেত্রেও ডার্ক হবে কিছুটা তো এবার আমি কেকটি কেটে নিচ্ছি আপনারা হয়তো আমার কেটে নেওয়া দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে এই কেকটি আর যার কারণে কত সহজে কাটা যাচ্ছে আমার বিশ্বাস আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দেখুন কত সুন্দর সফট হয়েছে আজকের কেকটি তো রেসিপিটি ভালো লাগলে আমার পেজটিতে লাইক দিন ফেসবুক পেজ যেটি রয়েছে আর ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করে ছড়িয়ে দিন আমার রেসিপিটি যাতে অনেকের সামনেই এই রেসিপিটা আসে এবং অনেকে এটি দেখতে পায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্তই আল্লাহ হাফিজ